এখন আপনারা দেখছেন মান্না গেমিং যেখানে আপনার জন্য থাকছে প্রতিদিন অল্প থেকে অধিক যিকোনো মূল্যের পয়েন্টস রামি থেকে শুরু করে পুলুরামিল রামি ফ্রি টুর্নামেন্ট টুর্নামেন্টের মতো আকর্ষণীয় খেলা পাশাপাশি থাকছে পাঁচশোরও বেশি পদ্ধতি এবং গেম প্ল্যান তাই অবশি আপনাকে চোখ রাখতে মান্না গেমিং ফ্রেন্ড অনলাইন রেল গ্যাস পয়েন্টস রামি টেবিলে আজ খেলবো পর ফর বেশ কয়েকটা হ্যান্ড যেখানে ছজন প্লেয়ারের মধ্যে খেলা এখানে পয়েন্টের হিসাবে এক পয়েন্ট সমান দু টাকা আশি পয়েন্ট সমান একশো ষাট টাকা তাই আজকের অন্যতম আকর্ষণ প্রথম হ্যান্ড কীরকম আসবে এবং তারপর শেষ হ্যান্ড সেখানেও বাকি ঘটতে পারে তাই আজকে পরপর কয়েকটা হ্যান্ড খেলা দেখতে থাকুন আজকের অন্যতম আকর্ষণ টু পয়েন্টসরা আমি যথারীতি খেলা শুরু হয়ে গেছে রাতে আমার পুরো সিকুয়েন্স হয়ে উঠেছে এবং জোগাড়ও কিন্তু এসেছে তিনটে তবে জোগাড় দিয়ে হয়ে গেছে একটা পুরো সিকুয়েন্স এবং সিকুয়েন্স করার জন্য একটা কার্ডের দরকার কিন্তু কার্ডটাকে এমনভাবে রাখতে হবে যে কোনো একটা কার্ড পেলে কিন্তু আমার হ্যান্ডিক ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু আমার হাতে এক্সট্রা এখনও একটা জোগাড় রয়েছে বাট আমার কিন্তু একটা সিকোয়েন্স হয়নি এটা আমাকে ভুললে চলবে না এখন দেখার যে পুরো সিকোয়েন্স তার পাশাপাশি একটা সিকোয়েন্স করা যায় কি না তো আমার সাইফটা লাগছে যেহেতু একটা সাইফ কম আছে আমি খেয়ে রাখবো ফেলবো হাই রে ভুল হয়ে গেল আমার পুরো সিকোয়েন্স সিকোয়েন্স হয়ে গিয়েও একটা সেট হয়ে গিয়ে এবং হ্যান্ডিকার হয়ে যাচ্ছিলো কী ভুল করলাম ঠিক কোন জায়গায় ভুলটা করলাম বড় মিস্টেক দেখুন অন্য একজন হ্যান্ডি ক্লিয়ার করে দিল এই ভুলটার কারণে ঠিক কতটা ক্ষতি হতে পারে দেখুন যে পয়েন্টটা লস গেল যে পয়েন্টটা কালেক্ট করা যেত আমি জানি না এরপর বাকি হ্যান্ডগুলো কী ঘটনা ঘটবে প্রথম হ্যান্ডেই খুব কাছাকাছি গিয়ে হ্যান্ড এই ক্লিয়ার করাটা আমার একটু ভুল তো দেখা যাক নেক্সট হ্যান্ড এখানে জোকার হয়েছে ছয় তো আমার সিকোয়েন্স হয়ে উঠেছে একটা প্লাস পয়েন্ট দুটো হাতে জোকার এসেছে তো আমি কার্ডটাকে একটু সাজিয়ে নেব প্রথম জন্য আফসোস রয়ে গেল খুব কাছাকাছি এসে হ্যান্ডটা ডিক্লেয়ার করা হলো না তো দেখা যাক নেক্সট হ্যান্ড যেখানে কিন্তু ভালোই হাঁদ আছে এখন দেখার যে হ্যান্ডটাকে ডিক্লেয়ার করা সম্ভব হয় কি না এই মুহূর্তে হাতে আমার স্কোর পনেরো যেহেতু টু পয়েন্টস কাট গেম অর্থাৎ তাতে এক পয়েন্ট সমান দু টাকা সেহেতু যথেষ্ট ঝুঁকিপূর্ণ তো দেখা যাক পয়েন্ট কমছে যখন আমি কমিয়ে রাখব এই মুহূর্তে হাতে আমার স্কোর আট আট তিনে এগারো এই মুহূর্তে আমার হাতে স্কোর আরো কমে গেছে এবং কমে জাস্ট তিন দেখা যাক তো অ্যাট লাস্ট হ্যান্ডটা ডিক্লিয়ার করা গেছে এখন দেখার স্কোরটা এই মুহূর্তে আপনারা দেখছেন দ্বিতীয় হ্যান্ড প্রথম হ্যান্ডে কিছুটা হল পয়েন্ট কালেক্ট করা যেত তো যাই হোক চলে যাচ্ছি তৃতীয় হ্যান্ড দেখা যাক সেখানে কী ঘটনা ঘটে শুরু হচ্ছে তৃতীয় হ্যান্ডের খেলা যেখানে জোগাড় হয়েছে তিন আবারও একটা কিন্তু প্লাস পয়েন্ট যে পুরোশিক কয়েস হয়ে উঠেছে জোগারও হাতে এসেছে এবং দুটো পুরোশিক কয়েস হয়ে উঠেছে একটা সেট হয়ে গেছে হাতে কিন্তু অল্প বিস্তার কিছু স্কোর আছে এখন সঠিকভাবে কার্ডটাকে খেলি সাজানোর অপেক্ষা কোন দিক থেকে কম পয়েন্ট হবে সেটা দেখার অপেক্ষা কারণ আমার এমনই একটা কার্ড হয়ে আছে যেটা আমি পুরো সিকোয়েন্স ছোটো পয়েন্ট থেকেও কাটতে পারছি না যার কারণে নয় নয় আঠেরো আটে ছাব্বিশের কাছাকাছি স্কোর এই মুহূর্তে হাতে দেখা যাক তো আমার তিনটে চারও হয়ে যাচ্ছে আমি সেই কারণে স্কোরটাকে কমিয়ে রাখছি এই মুহূর্তে হাতে স্কোর আমার নয় অর্থাৎ কেউ যদি হ্যান্ড এই মুহূর্তে ডিক্লেয়ার করে নোখনে আঠেরো টাকা আমার লস যাবে দেখা যাক যেহেতু আমার পুরো সিকোয়েন্স সিকোয়েন্স হয়ে গেছে সেটও হয়ে গেছে তাই আমি একটু হাতে পয়েন্ট বেশিই রাখলাম এছাড়া অন্য দিক থেকেও আমার পয়েন্ট কমানোর কোনো জায়গাও নেই তো দেখা যাক কোন কার্ডটা আসবে তা একটু পয়েন্ট কমছে আমার আমি কমিয়ে রেখেছি তাই আমার দু পয়েন্ট হলেও সেও হয়েছে তো দেখা যাক সাহেবটাও পড়ে গেলাম আমাৰ দুট দিক সাহেবটা লাগত দেখা যাক আৰু অন্য় চাহেব আছে কিনা ধীরে ধীরে আমার কিন্তু স্কোর সাত থেকে কমে পাঁচ এই মুহুর্তে একটা আমার প্লাস পয়েন্ট হচ্ছে এই যে হয়তো স্কোরের পরিমাণটা আমার কমছে কিন্তু কেউ যদি হ্যান্ড ডিক্লেয়ার করে সেক্ষেত্রে পয়েন্টের হিসাবে কিন্তু ব্যালেন্সটাও কম পাওয়া যাবে কারণ সকলেই পয়েন্ট কমানোর চেষ্টা করছে তো দেখা যাক তো অ্যাট লাস্ট হ্যান্ডি ক্লিয়ার করা গেছে এখন দেখার স্কোরটা এই মুহূর্তে তৃতীয় হ্যান্ডের শেষের স্কোর তো অল্প বিস্তর মোটামুটি কালেক্ট করা গেছে নেক্সট হ্যান্ড দেখা যাক তো এখানে জোকার হয়েছে বিবি তো আবারও একটা কিন্তু প্লাস পয়েন্ট আবারও কিন্তু পুরো সিকোয়েন্স সিকোয়েন্স দূরখানো হয়ে উঠেছে এবং জোকারও কিন্তু একটা চলে এসেছে হাতে আমার এই মুহূর্তে স্কোর দশ দিয়ে বারো কুড়ির কাছাকাছি উপস্থিত চারজনের মধ্যে দুজন ড্রপ করে দিয়েছে এই মুহূর্তে আমার হাতে স্কোর জাস্ট দুই তো আমি একটু পয়েন্টটাকে বাড়িয়ে রাখছি কারণ অন্য কোনো দিক থেকে যদি যোগাযোগ হয় এ মুড়তে আতে স্কোর 3 কিন্তু আর চেঞ্জ করার সময় হচ্ছে না এই মুড়তেoverline কিন্তু একটা ভালো কার্ড সাথে সাথে হ্যান্ডি ক্লিয়ার আচ্ছা আপনারা দেখলেন বক বক بیس ফ্যাক্টর হ্যান্ড কিন্তু প্রথম হ্যান্ড যে খেলাটা একটু অসতর্কতার কারণে ভুল হয়ে গেছিলো এই ধরনের ভুলগুলো কম বেশি আপনার আমার হয়েই থাকে তাই আপনাকে সজাগ রেখে খেলতে হবে আজ এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে